এপিসোড নিয়ে আসলাম। নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন ঘটনাতে যাই। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজ আমার বড় ছেলে আর ছোট মেয়ে দুজনেরই বিয়ে হয়ে হচ্ছে একই দিনে। ভাই বোন মিলেই আমাকে বলেছিল, আম্মু আমরা একই দিনে বিয়ে করব। আমিও আপত্তি করিনি। আমার বড় ছেলে সাফে আর ছোট মেয়ে শিরিন। অবশ্য খারাপও লাগছে, শিরিন চলে যাবে পরের বারেই, আবার ভালো লাগছে সাফিনের বউ আসবেও তো আমার আরেক মেয়ে। এতটুকু লিখলাম আজ আমার সবচেয়ে কাছের লাল ডায়েরিতে। এখানেই আমার নিঃশ্বাসটাও বেঁধে গেছে, কারণ আমার জীবনের সব কিছু আমি কোথাও শেয়ার করতে না পারলেও এই লাল মলাটের ভেতরে পাতাগুলোই শেয়ার করতে পারি। নাদিয়া, জি চাচি, কী হলো, এসো। তোমার ছেলে মেয়ের জোড়া বিয়ে আর তুমি ঘরে বসে কি করছো? না আসলে চাচি, হ্যাঁ হচ্ছে, এসো এসো, সাফিনের বর যাত্রী বের হবে এখনই, হ্যাঁ চলুন। বাহ, আমার ছেলে মেয়েদের একদম রাজকন্যা ও রাজপুত্র লাগছে। সাফিন বরযাত্রী গেলেও একটু পর আরেক বরযাত্রী আসবে আমার শিরিনটাকে নিতে, ভাবতেই কান্না পাচ্ছে। শাকিলের অনুপস্থিতিতে আমার ছেলে মেয়েরাই আমার সব তার মধ্যে একজন পর হয়ে যাবে, কিন্তু কি করার, এটাই তো নিয়ম। আমার ইচ্ছা ছিল শিরিনকে আরও পরে বিয়ে দেব, কারণ এক মাস হলো ওর 18 বছর হয়েছে, সব ইন্টারে পাশ করল। কিন্তু ও যে ভাই বোনের শখ একই দিনে বিয়ের, ছোটবেলা থেকেই ওরা আমার বাধ্য ছেলে মেয়ে, মুখ ফুটে একটা ইচ্ছের কথা বলেছে, আমি না করি কি করে ভাবি। হ্যাঁ মৌলি, বলো, শিরিন ডাকছে। হ্যাঁ যাচ্ছি। বেখেয়ালভাবে ঘুরতে গিয়ে সামনে রাখা মাটির কলসটা ভেঙে গেল। এই শুভ দিনে কি হলো এটা, ভাবি তুমিও না এসব কেউ মানে। আমি মানি মৌলি। আরে কিছুই হবে না, চলুন না, তুমি শিরিনকে বলো আমি পরে আসছি, এখন যাব না। কে জানে কেন বাধা পড়ল, আমি সাফিনকে একটা ফোন করে আসি, ও ঠিকঠাক পৌঁছালো কি না। মনের ভিতর খুঁতখুত করছে, ভাবি সত্যি তুমি পারো। আচ্ছা আমি যাচ্ছি। না মন মানছে না, সাফিনরা নাকি জ্যামে আটকা পড়েছে আজ, এভাবে বাধা পড়ে গেল, খুব অশান্তি লাগছে। শিরিনের বরযাত্রী এসে গেছে, এদিকে সাফিনরা নাকি এখনও জ্যামে, কি যে অবস্থা। যাই বিয়ে শুরু হয়ে শিরিনের সাথে আরও কথা বলতে পারবো না, তখন তো যাওয়াও হলো না। মামনি, আম্মু এখন কখন ডেকেছে তোমাকে, কই ছিলাম? সরি রে মা, কাজে আটকে পড়েছিলাম। কাজ না, কুসংস্কার আম্মু। আরে বাদ দাও তোমা, আম্মু তুমি তো পুরনো দিনের মানসিকতার মানুষ না এখনকার মতো, আর তোমার সব কিছুই ঠিক, কিন্তু কিছু কিছু ব্যাপার তুমি পুরনো দিনের মানুষদের মতো বিশ্বাস করো। ফুপি বললো কলস নাকি ভেঙেছ, তাই তুমি টেনশনে পড়ে গেছো, এসব ঠিক, এসব কি ঠিক আম্মু? আচ্ছা বাবা, সরি সরি, হচ্ছে। চলে যাওয়ার আগে বুঝি ঝগড়া করবি না আম্মু? ভাইয়া পৌঁছে গেছে? না রে, জ্যামে পড়েছে, পৌঁছে যাবে, চিন্তা করিস না। আম্মু দেখো নতুন কেউ আসছে, যদিও নিধি আপুকে আমি আগে থেকে চিনি, আমার ভালোই লাগে, কিন্তু তবুও তুমি একদম তোমার মতো থাকবে, এটা তোমার বাড়ি, আমি থাকবো না, সো দেখতেও পারবো না, কিন্তু তুমি কোনো প্রবলেমে মন হলে আমার